আসসালামু আলাইকুম, আমি নাসরিন বলছি ম্যানহাটন থেকে। আজকে আমি, আমার বোন এবং আমার বোনের ছেলে ওয়াসির, আমরা সবাই মিলে কেবল কারে করে যাচ্ছি রুজভেল্ট আইল্যান্ডে। আমরা এখন এই কেবল কারে উঠবো, কেবল কারে উঠে রাস্তার উপর দিয়ে, নদীর উপর দিয়ে দেখি কত দূর যাওয়া যায়, যাব। তো এখানকার মানুষ তো আসলে রেগুলারলি এটা ইউজ করে তাদের রেগুলার ট্রান্সপোর্ট হিসেবে, যাদের যাদের প্রয়োজন। তো এখান থেকে উঠতে হবে, আমি আমার বোন, বোনের ছেলে ঘুরে বেড়াচ্ছি ম্যানহাটন, ভালো লাগছে। মজা লাগছে। অনেক আগে আমি কলকাতায় উঠছিলাম একটা পার্কের ভেতরে, বাট এরকম সিটির উপর দিয়ে আমি কখনো উঠিনি। কারণ জোরে গেলে তো দুলবে। হ্যাঁ, এই জায়গাটা উঠে এই পাশে কি ব্রুকলিন যাওয়ার? এটা ওই পারে। আচ্ছা, এটা আমরা যাচ্ছি কোন আইল্যান্ডে? এই যে রুজভেল্ট আইল্যান্ড। ও, রুজভেল্ট আইল্যান্ড। এখানে তো মানুষজন থাকে, সে ঠিক ওরকম আইল্যান্ড না, জনবসতি এটা আইল্যান্ড, বাট বসতি আছে। বাহ, কি সুন্দর! ওই পাশটা সুন্দর, মানে গ্রিন, আর এই পাশে কি চমৎকার। ছবির মতো সুন্দর। এখানে চেরি ব্লসম পরিবারের উপর এখন আছি রুজভেল্ট আইল্যান্ডে। এখানে চমৎকার আইল্যান্ডটা, আসলে যদিও একদম ন্যাচারাল সেই আইল্যান্ড না, এটা মানে বলতে পারেন যে এখানে অনেক ডেভেলপ এই আইল্যান্ডটা। এটা একটা আইল্যান্ড, বাট এখানে অনেক ডেভেলপ হয়ে গেছে অলরেডি অনেক বছর বছর ধরেই। তো এই নিউ ইয়র্কে এখন চেরি ব্লসমের সময়, আর এই চেরি ব্লসম দেখতেই কিন্তু আমরা রুজভেল্ট আইল্যান্ডে এসেছি, কারণ রুজভেল্ট আইল্যান্ডের চেরি ব্লসম অসাধারণ। ইস্ট রিভারের পাশে অনেকটা পথ জুড়ে এই চেরি গাছগুলো, এবং চেরি ফুল যখন ফোটে তখন গাছে কোনো পাতাই দেখা যায় না, থোকায় থোকায় এত সুন্দর ফুল, মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে। ছবিতে যেটা এত পরিষ্কারভাবে আসলে বোঝানো যাচ্ছে না, কাছ থেকে দেখতে অসাধারণ। সবাই প্রচুর ছবি তুলছে, আমরাও অনেক ছবি তুলেছি। ইস্ট রিভারের রুজভেল্ট আইল্যান্ড থেকে ম্যানহাটন সিটিটা দেখতে পাচ্ছেন। রিভারের ওই পাশে যে শহরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ম্যানহাটন। চেরি ফুল আর নদীর মিষ্টি বাতাস সব মিলিয়ে একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ ছিল আজকের বিকালে, আর এই সুন্দর বিকেলে হেঁটে বেড়াতে খুবই ভালো লাগছিল।